করোনাকালে দেশে বিনিয়োগ অনিশ্চয়তা সহসা কাটার লক্ষণ দেখছেন না অর্থনীতিবিদরা, তাই কর্মসংস্থান সহায়ক সরকারে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের কাজ দেবার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে বাজেটে আলাদা বরাদ্দের তাগিদও দিয়েছেন তারা। করোনায় গত দেড় বছর ঢুকছে দেশের ব্যবসা বাণিজ্য, নতুন বিনিয়োগ দূরে থাক, কোনো কোনো প্রতিষ্ঠানে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন, তাই চাকরিও খোয়া গেছে অনেকের। এরই মাঝে প্রতিবছর চাকরির দৌড়ে যুক্ত হচ্ছেন অন্তত 22 লাখ নতুন মুখ। যদিও খাতা কলমে 2018 সালে 12,400 কোটি টাকা জাপান টোবাকোর বিনিয়োগের পর দেশে বড় কোনো বিদেশি বিনিয়োগ আসেনি, আর বিডিআর সবশেষ তথ্য বলছে সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ নিবন্ধন কমেছে 72%। 22 লক্ষ নতুন ইয়াং ছেলে মেয়ে যারা কর্মক্ষেত্রে ঢুকছে তাদের জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে এবং সেটার বিশাল প্রয়োজন আছে এবং তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যেহেতু বেসরকারি খাত বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ধীরে চল নীতির ভিতরে রয়েছে, সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের উপরে সর্বব্যাপী নির্ভরশীল না থেকে সরকারি খাতের মাধ্যমেও আসলে বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। করোনা পরিস্থিতিতে ভালো করা খাতগুলোতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা এখানে গুরুত্ব দেওয়া রয়েছে যে খাতগুলো ভালো করছে। এইবার যেটি আমরা মনে করি যে সরকারের উচিত হবে প্রত্যেকটি মন্ত্রণালয় তার প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ আগামী অর্থ বছরে কর্মসংস্থান হবে সেই লক্ষ্যটি তারা ঘোষণা করবে। বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করে বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে হবে যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় সেই নতুন প্রকল্পগুলো, সেই জন্য বিশেষভাবে বিনিয়োগ বৃদ্ধি, সেটা আভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুটোকেই অ্যাট্রাক্ট করার ব্যবস্থা। এর আগে সেভাবে আলোচনা না এলেও করোনাকালে কৃষি খাতে অর্থনীতিতে রক্ত সঞ্চালন দিয়ে যাচ্ছে, তাই কৃষি খাতে উদ্যোক্তা তৈরির তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষিতে কিন্তু ইমিডিয়েট এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায় এবং এমপ্লয় কিন্তু ইমিডিয়েট রিটার্ন করতে পারে। আমাদের দেশে যে কোনো বড় একটা ইন্ডাস্ট্রি করলে বা ছোট ইন্ডাস্ট্রি করলে এটা কিন্তু মোটামুটি 2-3 বছর ছাড়া এর রিটার্ন আসে না, কিন্তু কৃষিতে কিন্তু যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আগ্রহ সৃষ্টি করতে পারি তাহলে হবে কি এই উদ্যোক্তারা যেটা ইনভেস্টমেন্ট করবে 3-4 মাসের মধ্যে রিটার্ন পাবে, তার ক্যাশ ফ্লোটা কিন্তু চলতে থাকবে। বাজেট থেকে আমি মনে করি যে একটা থোক বরাদ্দ থাকা দরকার। যে ব্যবসা সহায়তা বাজেটে মূল ফোকাসের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নতুন বাজেটে জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা।